নমস্কার বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আজ আমি আপনাদের গুড়ের পিঠে রেসিপি শেয়ার করব এই পিঠেটা হাতে খুব কম সময় নিয়েই মাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আর খেতেও ভীষণ টেস্টি হয় চলুন তাহলে এখন দেখে নিন এই গুড়ের পিঠে আমি কিভাবে বানিয়ে থাকি তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা ক্লিক করে নিন যাতে আমার এরকমই সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় গুড়ের এই পিঠে বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি তার সাথে নিয়েছি পাঁচশো গ্রাম আখের গুড় আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ও নিতে পারবেন আর দুধটা আমার একদম গরম অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন ভাব উঠছে সেই অবস্থায় আমি গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তবে একবারেই পুরো গুড়টা দেবো না প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে একটা হাতার সাহায্যে এইভাবে গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দুধটা গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে তারপরে বাকি অর্ধেকটা গুড় আমি দিয়ে দিচ্ছি এখন পুরো গুড়টাই ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি গুড়টা যখন দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন গুড়ের মধ্যে যেহেতু অনেক নোংরা থাকে তাই এই দুধটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এতে করে গুড়ের মধ্যে থাকা নোংরাগুলো কিন্তু একদম বেরিয়ে যাবে দেখুন কতটা নোংরা বেরিয়েছে এটা আমি এখন ফেলে দেব তারপরে এই গুড় ও দুধের মধ্যে আমি এখানে গুড়ি নিয়েছি এক কেজি আমি ভেজা চালের গুড়িটা নিয়েছি এখন অল্প অল্প করে গুড়িটা এই দুধের সাথে মিশিয়ে নেব তবে এই কাজটা কিন্তু পুরোটাই খুব তাড়াতাড়ি করতে হবে দুধটা গরম থাকা অবস্থায় তাহলে পিঠাটা যখন আমরা করব পিঠাটা বেশ ফুলকো ও নরম হবে আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ আবার নারকেল যে কোনো কিছু অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো কিন্তু আমি এটা খুবই সিম্পলভাবে আর খুব কম সময়ে করে দেখাচ্ছি তাই আর বেশি কিছু আমি এখানে অ্যাড করিনি আপনারা চাইলে অ্যাড করতেই পারেন এখন লক্ষ্য করে দেখুন গুড়ির ঘনত্বটা অর্থাৎ গুড়ির এই ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না ঠিক এরকমই ঘন হবে এখন চলে যাচ্ছি পিঠে তৈরিতে তার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি এখন এক ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আঁচটা মিডিয়াম হাইতে রাখব তারপরে পিঠেটা দেখুন এইভাবে এখন তেলের তলায় ডুবে রয়েছে তারপরে যখন ওপরে এইভাবে ভেসে উঠবে আর ফুলে উঠবে তখন আমি পাল্টে নেব তারপর দু সাইডটাই উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব একই রকমভাবে আরও একটি পিঠে আমি আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন প্রতিটা পিঠেই কিন্তু বেশ ফুলকো হয়েছে দেখুন ভাবে একই রকম ভাবে সবকটা পিঠে আমি ভেজে নেব সবকটা পিঠে আমি ভেজে নিয়েছি তার মধ্যে আমি বেশ কয়েকটা নিয়ে আপনাদের দেখাচ্ছি পিঠেটা ঠিক কি রকম হয়েছে দেখুন কতটা সফট আর ফুলকো হয়েছে এই রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করুন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি হয় কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না পরের দিন এভাবে দেখা হবে আবার একটা রেসিপির সাথে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার